আমি ব্যক্তিগতভাবে ওর ফ্যান ছিলাম এক সময়, এখন না। এখন তো হয় কি, ওই যে আবার একটি কথা বলতে হয়, ওই যে ঘর কি মুরগি ডাল বরাবর, অতটা পাত্তা দেয় না আর কি। আর সারপ্রাইজের কথা বলো না, খুব কষ্টে আছি। ম্যামের জন্মদিন নিয়ে প্রথমে একটু জানতে চাই, বিশেষ কিছু বলবেন কি না তাকে নিয়ে একটু আপনার মুখ থেকে কথা শুনতে চাই। শুভ জন্মদিন, আর কততম সেটা বোধ হয় আপনারা জেনে গেছেন, আমার মুখ থেকে আমি বলতে চাই না, বলাটা বোধ হয় সমচিন নয় এবং সেফও না। এনিওয়ে, সতেরোতম বোধ হয় না, সতেরোতম। এটা আমার খুব ভালো লাগে যে আমি তার থেকে দু বছরের বড়। তার সাথে পথ চলার এত বছর একই সাথে, জার্নিটা কেমন ছিল একটু? টক, মিষ্টি, ঝাল, এক কথায় শেষ। না সেটা তো বলা যাবে না, সেটা মনে রাখ না, সেটা মনে রাখলে মিষ্টিটা আর হয় না। টক, মিষ্টি, ঝাল, এ তো আপনারা বুঝে নেবেন। আর মিষ্টি কোনটা, ঝাল কোনটা, টক কোনটা, সেটা পৃথিবীর কেউ বোধ হয় হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি এত বছর থাকলে আলাদা করে বলতে পারে না, বলা সম্ভব নয়, এই আর কি। একজন রুনা লায়লা আপনার চোখে কেমন লাইফ পার্টনারের বাইরে? যদি অতি সাধারণ একজন মানুষ, আমি ব্যক্তিগতভাবে যে যতটুকু ওটাই বলছি, ব্যক্তিগতভাবে কথা, খুব সাধারণ মানুষ, সাধারণভাবে চলে, ইভেন তার খাওয়া দাওয়াটা খুব সাধারণ। আর অসাধারণ একটা জিনিসে সে গান করে, অসাধারণ মানুষ হিসাবে সাধারণ, কিন্তু অসাধারণ গান করে। এই কেমন লাগে যখন এই যে অসাধারণ গান দিয়ে ভক্তরা মানে চারপাশে একদম, ওই একটু আগে একটা কোশ্চেন করছিল যে আমাদের প্রজন্ম থেকে আমার দাদা নানা বাবা সবাই ম্যামের ভক্ত, তো এই যে তার প্রতি ভালোবাসা, এই বিষয়টা দেখতে বা বুঝতে যখন আপনার সামনে আসে তখন আপনার কেমন লাগে? এটা হয় কি, এটা তো আমি নিজে এক্সপিরিয়েন্সড। তো যেমন অনেকে এসে বলে যে আমার বাবা, আমার মা আপনার ফ্যান, অনেকে এসে বলে যে ছোটোবেলা থেকে আপনার ছবি দেখে আসছি, তাই বললাম যে আমার, আপনার ছোটোবেলায় আপনি আমার ছবি দেখেছেন, তখন আমারও কিন্তু ছোটোবেলা ছিল, বড়োবেলা ছিল না। তো তাদের মানে রুনারও যেমন অনেক ফ্যান আছে, বাবা মা দাদা দাদিরা ফ্যান। এটা যেহেতু ক্যারিয়ার স্প্যানটা অনেক লম্বা, সে গান করছে প্রায় 58 ইয়ার্স ও গান করছে, তো অটোমেটিক্যালি সেই ইয়াং এজে যারা গান শুনেছে তারা এখন ওল্ড হয়েছে, তো ওইভাবে চলছে। আর আমার কথা হলো যে আমি আমি ব্যক্তিগতভাবে ওর ফ্যান ছিলাম এক সময়, এখন তো হয় কি, ওই যে আবার একটি কথা বলতে হয়, ওই যে ঘর কি মুরগি ডাল বরাবর, অতটা পাত্তা দেই না আর কি। হ্যাঁ, আর সারপ্রাইজের কথা বলো না, খুব কষ্টে আছি। আমি একটা কথাই বলবো যে তুমি আরো অনেক দিন গান করো। আমি বেসিক্যালি, আমরা বাংলাদেশে তো দুটো গ্রুপই, যেমন মোহামেডান আবাহনী, ব্রাজিল আর ইয়ে আর্জেন্টিনা, তো ওইভাবেই ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে একটা। আমি বরাবরই আবাহনীর ইয়ে সাপোর্টার, এখন বুঝে নেওয়া যায়। আমি আমি ব্রাজিলের নাইমার, ব্রাজিলের খেলা দেখা হয়।
আজকে খেলা আছে তো এখান থেকে গিয়ে দেখব। ব্রাজিল কেন মানে ব্রাজিলের খেলা কেন ভালো লাগে, মানে কোন বিষয়টা? ওই যে বললাম না, ছোটবেলা থেকে ব্রাজিল দেখে এসেছি। বংশগত নয়, যে পেলের খেলা দেখেছি, তখন সক্রেটিসের খেলা দেখেছি, জিকোর খেলা দেখেছি, ওই দেখতে দেখতে হয়ে যাওয়া আর কি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।